how to make soft light at home. Let's go. Soft light বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শু বক্স। তোমরা চাইলে অন্য কোনো পিচবোর্ডের বক্স নিতে পারো। আর লাগবে সেলো টেপ, LED লাইট। আমি নিয়েছি ফিলিপসের 12 ওয়াটের LED লাইট। তোমরা চাইলে অন্য কিছুও নিতে পারো। কাটার, এছাড়া হোল্ডার এবং প্লাগ সহ ইলেকট্রিক্যাল ওয়্যার। আমার সুবিধা মতো লেন্থের ওয়্যার আমি নিয়েছি। প্রথমে এই বক্সের সামনের অংশটা আমরা কেটে বাদ দেব। যেদিকটা কাটলাম তার উল্টো দিকে এবারে গোল করে খানিকটা অংশ কেটে ফেলতে হবে লাইটের মাপ নিয়ে। এই হোল্ডার মধ্যে দিয়ে এই লাইটটাকে হোল্ডারের সঙ্গে অ্যাড করব। এবার বক্সের যে কোনো এক পাশে চৌকো করে খানিকটা অংশ কেটে দরজা মতো বানিয়ে নিতে হবে, যাতে পরবর্তীকালে লাইটটা চেঞ্জ করার ইচ্ছে হলে বা লাইটটা খারাপ হলে সেটাকে চেঞ্জ করা যায়। টেপটা লাগাচ্ছি যাতে সহজেই জায়গাটা ছিঁড়ে না যায়। ব্ল্যাক কালার দিয়ে এবারে পুরো বক্সটাকে কালার করব। এবারে লাগবে বাটার পেপার বা ট্রেসিং পেপার। প্রথমে যে অংশটা আমরা কেটে বাদ দিয়েছিলাম সেখানটা এই ট্রেসিং পেপার আটকে দেব। আমাদের লাইট বক্স প্রায় রেডি হয়ে গেছে, এবারে শুধু লাইটটা লাগানোর অপেক্ষা। এটা আমার প্রথম ভিডিও যেখানে আমি নিজের ভয়েস কভার দিচ্ছি, তাই হয়তো একটু নার্ভাস লাগছে। লাইটটাকে ভালো করে সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি যাতে লাইটটা ভিতরের দিকে খুলে না যায়। এবারে হোল্ডারটা লাগিয়ে দেব। দেখা যাক কাজ কত দূর হলো। 3, 2, 1। আসলে রাতের বেলায় ঘরের আলোতে ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হতো, সেই কারণেই এটা বানানো। এবার রাতের বেলায় ভিডিও করতে কোনো অসুবিধাই হবে না, আর সফট লাইটের জন্য ভিডিওটা আরও সুন্দর দেখাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।